নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে কলকাতা হাওড়া ও 224 পরগনার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ে চিন্তার ভাঁজ বাড়ল হুগলি জেলা প্রশাসনের। গত 72 ঘন্টায় চন্দননগর উদ্দিবাজার এলাকা থেকে প্রায় 26 জনের করোনা পজিটিভের খবর পাওয়া গিয়েছে। একই সঙ্গে গোটা হুগলি জেলাকে 23টি জোনে ভাগ করে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। হাওড়া ও হুগলি জেলার বর্ডার লাগোয়া উত্তরপাড়া ও ডানকুনি পৌরসভা এলাকা থেকে পরপর কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর পৌরসভা, তেলিনিপাড়া, চন্দননগর উদ্দিবাজার, কুণ্ডুঘাট সহ একাধিক জায়গা ও তারকেশ্বর পৌরসভা এলাকায় বেশ কয়েকটি জায়গাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ধরা হয়েছে। এই ঘটনায় হুগলি জেলা প্রশাসনের কপালে পড়েছে যথেষ্ট চিন্তার ভাঁজ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দননগর উদ্দিবাজার এলাকায় শেষ কয়েকদিনে একাধিক ব্যক্তি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এই ঘটনায় ওই এলাকায় পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা বেশ কিছু মানুষকে কোয়ারেন্টাইনমেন্ট নিয়ে যাবার চেষ্টা করলে তাদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। এই এলাকায় করোনা পজিটিভ ব্যক্তিদের সংস্পর্শে আসা বেশ কিছু মানুষকে সিঙ্গুরে কোয়ারেন্টিনে সেন্টারে পাঠাবার পর বেশ কিছু বিপত্তিরও সৃষ্টি হয়েছে। কোয়ারেন্টিন সেন্টারে তারা চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ উঠেছে। তবে চন্দননগরের স্থানীয় মানুষদের একাংশের অভিযোগ, চন্দননগর ও উদ্দিবাজারে করোনা আক্রান্তদের অসাবধানতার ঘটনার ফল গোটা হুগলি জেলার মানুষকেই ভুগতে হতে পারে। তবে বিরোধীরা অভিযোগ করে বলেন, চন্দননগর উদ্দিবাজার এলাকার এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েও গরিব মানুষকে রান্না করা খাবার ও ত্রাণ দিয়ে গিয়েছিলেন। এর ফল যে সাধারণ মানুষকে ভুগতে হতে পারে সেটা তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন। ইতিমধ্যেই চন্দননগর প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, চন্দননগরের বাজার দোকান সব বন্ধ রাখতে হবে, এই এলাকা সিল করে দেয়া হবে। ওই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট, চলছে নাকা চেকিং। পাশাপাশি জানা গিয়েছে, সম্প্রতি গোটা হুগলি জেলা জুড়ে লকডাউন উপেক্ষা করে কেউ বাইরে বের হলে তাকে আটক করা হবে। একই সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় এন্ট্রি ও এক্সিট পয়েন্টে পুলিশ লগবুক মেনটেন করবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি গোটা জেলার বিভিন্ন জায়গায় সিসিটিভির মাধ্যমে পুলিশ নজরদারি করবে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে হুগলি জেলা প্রশাসন করোনা মোকাবিলা করতে কতটা সক্ষম এখন এটাই দেখার। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা।